এইভাবে নেগেটিভ ভেবো না। সোজা মন্দিরে গিয়ে তোমার মানত পূরণ করো রবি। তোমার মানত পূরণ হওয়ার আগে লক্ষ্মী নিশ্চয়ই তোমার সাথে কথা বলবে। লক্ষ্মী নিশ্চয়ই কথা বলবে তো? ওটা আমাকে জিজ্ঞেস করো না, গণেশ ঠাকুরকে গিয়েই জিজ্ঞেস করো। জিজ্ঞেস করব? আমি হাতে জ্বলন্ত কর্পূর নিয়ে এটা জিজ্ঞেস করব। ভগবানকে উত্তর দিতেই হবে যে লক্ষ্মী আমার সাথে কথা বলবে কিনা। যে যা খুশি ভাবুক, আমি যা ভাববো তাই হবে। সরি দিদি, আমি দেখছি, তুই যা। আমার সারা জীবনের বিশ্বাস এখন এই কর্পূরের উপর নির্ভর করছে। এটা সম্পূর্ণভাবে নিভে যাওয়ার আগে দয়া করে লক্ষ্মীকে কথা বলিয়ে দাও। ভগবান, আর মাত্র 10 মিনিট বাকি, তার মধ্যে যে করেই হোক আমার ক্যান্ডি ফ্লাসের সাথে আমাকে কথা বলিয়ে দাও গণেশ ঠাকুর। কি হলো লক্ষ্মী? যা যা হওয়ার সেটা হোক, তুই কেন শুধু শুধু এত চিন্তা করছিস বলতো? তুই যাতে ওর সাথে কথা বলিস, তার জন্য রবি হাতে জ্বলন্ত কর্পূর নিয়ে প্রার্থনা করতে গেছে মন্দিরে। দিদি কি বলছো? তোমার তো ওকে গিয়ে আটকানো উচিত ছিল। আমি বলেছি, চেষ্টা না করে থাকবো নাকি? আমার কি তোর মতো শক্ত মন নাকি? দয়া করে একটু বোঝার চেষ্টা কর লক্ষ্মী, তোকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না। রবির কষ্টটা তোকে বোঝানোর জন্যেই এতগুলো কথা বলছি আমি তোকে। দিদি, আমি রবির কষ্ট বুঝতে পারছি না তা নয়। না বুঝে মূর্খর মতো ব্যবহার করলে আমি হয়তো ক্ষমা করে দিতাম, কিন্তু জেনে বুঝে এত বাজে ব্যবহার করছিস তাতে আমার খুবই টেনশন হচ্ছে। এখনো খুব লেট হয়ে যায়নি, এখনো তোর হাতে 2 মিনিট সময় আছে। দয়া করে তার মধ্যে রবির সাথে গিয়ে কথা বল। লক্ষ্মী, উমাদি রেগে গেল বলে তুই রবির সাথে কথা বলা একেবারে বন্ধই করে দিলি? তার মানে উমাদির কথার সন্দেহটা ঠিক বলেই তুই দেখিয়ে দিচ্ছিস, তাই তো? ভালো বন্ধুত্ব ছাড়া তোর মনে আর অন্য কোনো চাহিদা নেই তো? বল লক্ষ্মী। না দিদি। ভাগ্য লক্ষ্মী, মিথ্যে কথা বলো না। তোমার মনে রবির জন্য ভালোবাসা আছে সেটা আমি খুব ভালো করে জানি। তোর মনে যদি কিছু নাই থাকে তাহলে রবির সাথে সাধারণভাবে কথা তো বলতেই পারিস। দোকানের বাকিরা যেমন কথা বলে ওর সাথে, সেরকমই বলতে পারিস।
আমার যা বলার ছিল বলে দিলাম। এরপরেও রবির সাথে কথা বলবি কি বলবি না সেটা তোর ব্যাপার, কিন্তু একটা কথা মনে রাখ, তুই এখন রবির সাথে কথা না বললে রবি 6টা বেজে গেলে কি করবে সেটা আমিও জানি না। তুমিও আমাকে মনে রাখলে না, আর ক্যান্ডি ফ্লসও মনে রাখলো না, দুজনে মিলে আমাকে বোকা বানিয়ে দিলে তো। আমি যাচ্ছি দিদি। কারণ যাই হয়ে থাকুক না কেন, একবার কথা তো বলতে পারতে। তুমি জানো কি, তুমি কথা না বলাতে আমার মনে কখন থেকে একটা ঝড় বয়ে চলেছে। তুমি একবারও বোঝার চেষ্টা করলে না সকাল থেকে আমার কি অবস্থা হয়েছে তুমি জানো লক্ষ্মী? সরি রবি, আমার তোমার উপর কোনো রাগ নেই, যত রাগ আমার নিজের উপর। আমি সবকিছুই বুঝতে পারছি লক্ষ্মী, আমাকে তো একবার বলতে পারতে। এই সব কিছু লুকিয়ে রেখে আলটিমেটলি তোমার কি লাভ হলো বলো তো? সরি রবি, আমার তোমার উপর কোনো রাগ নেই, কিন্তু কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমি আবার বলছি, যদি আমার উপরে রাগ হয়ে থাকে তাহলে শাস্তি দাও, কিন্তু তুমি আমার সাথে এইভাবে কথা না বলে থেকো না লক্ষ্মী। তুমি যদি আর একবার এরকম করো না আমি আর বেঁচে থাকতে পারব না। রবি কি গো তুমি, দয়া করে কোনোদিন এসব কথা বলবে না, আমি আর কোনোদিন তোমার সাথে কথা না বলে থাকবো না। তার মানে তুমি আমাকে সত্যি ক্ষমা করে দিয়েছো তো ক্যান্ডি ফ্লস? এবারে তুমি আমার সাথে কথা বলবে তো? তাহলে এবার আমাকে বাটার বিস্কিট বলে ডাকো। হ্যাঁ, তবেই আমি বুঝবো যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। আমি এসব বলতে পারবো না, প্লিজ। ডাকো না ক্যান্ডি ফ্লস, প্লিজ, আমার খুব শুনতে ইচ্ছে করছে। বাটার বিস্কিট? হ্যাঁ, শুনতে পেলাম না। আরে বাবা একটু জোরে ডাকো। বাটার বিস্কিট। শোন আমার, থ্যাংক ইউ ক্যান্ডি ফ্লস, থ্যাংক ইউ সো মাচ। আরে বাটার বিস্কিট, মন্দিরে চিৎকার করছো কেন? আরে বাবা আনন্দে, তুমি কথা বলার পর আমি একটু প্রাণ ফিরে পেলাম। থ্যাংক ইউ গণেশ ঠাকুর, এইবারে তুমি আমাকে একদম বাঁচিয়ে নিলে, তোমাকে দেওয়া কাজটা তুমি করে দেখিয়ে দিলে, তোমাকে যেন আরো মানুষ পূজা করে। হ্যালো বাটার বিস্কিট, ভগবানকেই আশীর্বাদ দিচ্ছ, এত বড় মানুষ তুমি। আরে আমি জিতে গেছি তো, তাই খুশিতে পাগল হয়ে গেছি। এখন কি এমন জিতলে? আমি কি জিতেছি? 6টার মধ্যে তোমাকে কথা বলাবো ভেবেছিলাম, কথা বলিয়ে দেখিয়ে দিলাম তো,
একদমই নয়, এখন সময় 6:05। ওটা 5ও নয়, ওটা 10ও নয়। দোকানের ওই ওয়াল ক্লকটাকে আমি কিছু একটা করে 10 মিনিট ফাস্ট করে দিয়েছিলাম। আসলে এখন সময় হচ্ছে 5:55। এটা কিন্তু চিটিং। হ্যাঁ, চিটিং কোথায় করলাম? বুদ্ধির পরিচয় দিলাম। এটা বুদ্ধিমানের কাজ, এটা ভগবানের আশীর্বাদ। আরে 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 বাবা, গুরু তো উনি। তোমার গুরু? আরে হ্যাঁ, পৃথিবী প্রদক্ষিণ করার জন্য যখন কার্তিক ঠাকুর ময়ূরে উঠেছিল, তখন বাবা মাকে পৃথিবী বলে তাদেরকে প্রদক্ষিণ করেই বলল তার নাকি পৃথিবী ঘোরা হয়ে গেছে। বুঝলে ওনার বুদ্ধি? আরে বাবা, সেই জন্যই গণেশই হচ্ছে আমার ইন্সপিরেশন। ওনার কাজটা যদি বুদ্ধিমানের হয়, তাহলে আমার কাজটাও বুদ্ধিমানের পরিচয়। নো চিটিং, জাস্ট উইনিং। কি ঠিক বলেছি তো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো যাই। এইরকম না থেকে সব সময় এই সমস্যা, এই দুশ্চিন্তা করতেই থাকে। দিদি, গণেশের পর আমার তোমাকে অনেক বড় একটা ধন্যবাদ বলা উচিত। কোনো ব্যাপার না, থ্যাংকস এর কোনো দরকার নেই। যাদের আমরা ভরসা করি তাদেরকে কখনো মিথ্যে বলতে নেই, এটা তুমি সব সময় মনে রেখো। দিদি, আমি কি এটা তাড়াতাড়ি ভুলে যাব বলো? এটার জন্য যে আমাকে কত কষ্ট করতে হয়েছে, আরে বাপ রে, সারা জীবনেও আমি ভুলবো না। এখন লক্ষ্মীর ব্যাগে 100,000 টাকা আছে। ওর ব্যাগ থেকে সেটা তুমি নিয়ে নিলে সেই টাকাটা তোমার কাছে চলে আসবে। আর কিছুক্ষণের মধ্যেই কত বড় ভূমিকম্প যে তোমার জীবনে আসতে চলেছে সেটা তুমি জানোই না। তোমাকে দেখে খুব মায়া হচ্ছে ভাগ্যলক্ষ্মী। এক্সকিউজ মি, ভাগ্যলক্ষ্মী কি? ওই যে ও। আপনি? আমি, কি দরকার বলুন? আমার নাম গীতা, উমা ম্যাডাম পাঠিয়েছে। ও, নমস্কার ম্যাডাম। টাকা নিয়ে যেতে এলাম। দিয়েছেন তো? দিয়েছেন তো, আসুন। বসুন না, এক মিনিট। হ্যাঁ, কি হয়েছে লক্ষ্মী? উমা ম্যাডামের দেওয়া 100,000 টাকাটা আমি এই ব্যাগের মধ্যেই রেখেছিলাম, কিন্তু এখন পাচ্ছি না। পাওয়া যাচ্ছে না? কি বলছেন, ভালো করে দেখুন। কি হলো লক্ষ্মী?
হয়েছে? কি হয়েছে লক্ষ্মী? টাকাটা পাওয়া যাচ্ছে না। সকালে উমা ম্যাডামের দেওয়া টাকাটা এই ব্যাগের মধ্যেই রেখেছিলাম, এখন আর খুঁজে পাচ্ছি না। কেন দিয়েছিল? উমা ম্যাডাম সকালে ওনার ফ্রেন্ডকে দেওয়ার জন্য আমাকে 1,00,000 টাকা দিয়েছে। 1,00,000 টাকা? ওই টাকাটা এখন পাওয়া যাচ্ছে না, কি করব বুঝতে পারছি না। দাঁড়াও দাঁড়াও, টেনশন করতে হবে না। সকালে তুমি অটোতেই এসেছিলে তো, কোনোভাবে ওখানেও তো মিস হয়ে থাকতে পারে। না না, আমি দোকানে এসেও একবার ব্যাগ দেখেছিলাম, ব্যাগেই ছিল। তোমার কথা শুনে তো মনে হচ্ছে টাকাটা দোকান থেকেই হারিয়েছে, তাই তো? হ্যাঁ হতে পারে। তার মানে এই দোকানে যারা কাজ করে তাদের মধ্যে কেউ চুরি করেছে, তাই বলছো তো? এ বাবা, একদমই না। দোকানের কেউই এরকম কাজ করার মানুষ নয়। ওদেরকে সন্দেহ করার অর্থ নিজেকে সন্দেহ করা। না লক্ষ্মী, তুমি আমাদের ব্যাগগুলো চেক করো। না দাঁড়াও, ভুলেও এসব কথা মনে আনবে না, এখানেই কোথাও হবে, খুঁজে দেখছি। একবার ফোন করে দেখি কি হচ্ছে ওখানে। কি হলো, টাকাটা পাবো কি পাবো না? কে? উমা ম্যাডাম। হ্যালো, গীতা এসেছে ওখানে? এসেছে ম্যাডাম। তোমাকে যে টাকাটা আমি দিয়েছিলাম ওর হাতে দিয়ে দিয়েছো তো? ম্যাডাম ওটা কি হয়েছে, টাকাটা ওকে দাওনি তুমি? না ম্যাডাম। কেন দাওনি ওকে? টাকাটা পাওয়া যাচ্ছে না ম্যাডাম। কি ইয়ার্কি মারছো? তোমাকে 1,00,000 টাকা দিয়েছে ভরসা করে, আর তুমি সেই টাকাটা এখন নিজে হারিয়ে বসে আছো। আমি এক্ষুনি দোকানে আসছি, তুমি কি করবে না করবে আমি কিচ্ছু জানি না। আমি যে টাকাটা তোমাকে দিয়েছি সেটা আমার ফেরত চাই। ম্যাডাম ম্যাডাম, লক্ষ্মী কি বললো বৌদি? দোকানে এক্ষুনি আসছে বললো, টাকাটা বলেছি এক্ষুনি ফেরত দিতে। এতগুলো টাকা আমি কোথায় পাবো? কেন শুধু শুধু এগুলো আমার সাথেই হয়? লক্ষ্মী দাঁড়াও, কান্নাকাটি কেন করছো? আমি গিয়ে টাকা নিয়ে আসছি। রবি, ম্যাডাম রেগে না গিয়ে একটু ওয়েট করুন প্লিজ। তুমি যাও রবি, তুমি ফিরে আসার আগেই উমা এখানে এসে তাণ্ডব করবে। টাকাটা তোমাকে দিয়েছে ও? না ম্যাডাম। এই ভদ্রভাবে জিজ্ঞেস করছি, টাকাটা চুরি করে কোথায় লুকিয়ে রেখেছো বলো? আমি তো কিছু করিনি ম্যাডাম, আমি দোকানেই সাবধানে রেখেছিলাম টাকাটা, কিন্তু এখন খুঁজে পাচ্ছি না, জানি না কোথায় গেল। কোথায় গেল তুমি জানো না? টাকার কি ডানা আছে নাকি যে উড়ে পালিয়ে যাবে? মজা দেখাচ্ছে তোমাকে, দাঁড়াও। ওখানে যে ক্যামেরাটা আছে সেটা অফ করে দিয়ে তুমি টাকাটা চুরি করে নেওয়ার পর ভেবেছো পার পেয়ে যাবে আর কেউ কিছু বুঝবে না? ম্যাডাম দিব্যি করে বলছি, টাকাটা আমি নিইনি, ব্যাগে রেখেছিলাম। ব্যাগে রাখা টাকা কি হেঁটে চলে গেল নাকি? ওটাই তো ম্যাডাম আমিও বুঝতে পারছি না। তার মানে দোকানের কোনো কাস্টমার নিয়েছে? না ম্যাডাম, আমি ব্যাগটা আমার সেকশনের টেবিলেই রেখেছিলাম, ওখানে কোনো কাস্টমার আসে না। তাহলে টাকাটা গেল কোথায়? বাকি যারা কাজ করে তুমি তাদের নামে দোষ দিতে চাইছো? তুমি ওটা বললেও আমি কোনোদিন এটা মেনে নেব না। এই দোকানে যারা কাজ করছে বহু বছর ধরে আমি তাদের চিনি,
দিদি আমাদের যেমন বিশ্বাস করেন ভাগ্যলক্ষ্মীকেও বিশ্বাস করুন, ও খুব ভালো মেয়ে। তুমি চুপ করে থাকো, ও যদি টাকাটা না নেয় তাহলে টাকাটা গেল কোথায় বলো? জানি না, কিন্তু সবাই মিলে খুঁজলে নিশ্চয়ই পাবো। হারানো টাকা খুঁজলে তো পাওয়া যাবেই, কিন্তু চোর যদি চুরি করে নেয় সেটা কোথেকে পাবো বলো? তুমি কি টাকাটা লক্ষ্মীকে চুরি করতে দেখেছো? তুমি চুপ করে থাকো বুঝলে, ওর হাতেই টাকাটা দিয়েছিলাম আমি। দোকানের কেউ টাকাটা নেয়নি বলছে, সিসিটিভি ক্যামেরাটাও ওখানে অফ আছে। এই সবকটা জিনিস একবার ভেবে দেখো, তুমি তো মনে করো খুব সৎ তাই না? এবার এই টাকাটা ও নিশ্চয়ই নিয়েছে। বিনা কারণে বেশি বকবক করো না তুমি। কি চাই তোমার? আলটিমেটলি 1,00,000 টাকা চাই তো? আমি লক্ষ্মীকে যে টাকাটা দিয়েছিলাম তোমার কাছে কি করে এলো? উড়ে এসেছে নাকি তোমার কাছে? বলো কি করে এলো তোমার কাছে? ওই রকম নোংরা বাজে স্বভাব আমার কিন্তু নেই বৌদি। আর আরো একটা কথা, এরকম স্বভাব লক্ষ্মীরও নেই। বৌদি তুমি এবার একটু কিন্তু শান্ত হও। ওর জন্য অকারণে তুমি কেন ধার নিয়ে এসেছো শুনি? ওকে ঠিক মতো জেরা করলেই ও বলে দেবে যে ওর টাকাটা চুরি করে কোথায় রেখে দিয়েছে। আরে অনেক হয়েছে, মুখটা বন্ধ করো আর ধরো তোমার 1,00,000 টাকা। ও যে কেমন মেয়ে সেটা জানার পরেও তুমি ওকে রীতিমতো সাপোর্ট করে যাচ্ছ তাই না? এই সব কিছুর জন্য একদিন তোমাকে ভুগতে হবে বলে দিলাম, বুঝবে তখন তুমি। সেসব কিছু আমার জানা আছে, তুমি এখন যাও এখান থেকে। এই নাও গীতা। থ্যাংক ইউ ম্যাডাম। আজ যদি রবি টাকাটা না দিত না, তাহলে এক্ষুনি এই দোকানে দাঁড়িয়ে পুলিশকে ফোন করে আমি বুঝিয়ে দিতাম চুরি করার শাস্তি কি হতে পারে। রবি আজকে টাকাটা দিল বলে তুমি বেঁচে গেলে, কিন্তু সবসময় ও তোমাকে বাঁচাতে আসবে না এটা জেনে রাখো। খুব শিগগির তুমি বাজে ভাবেই ফাঁসবে। তোমাকে আমি ছাড়বো না। লক্ষ্মী তুমি এগুলো নিয়ে একদম চিন্তা করো না। আমার হয়ে টাকাটা দেওয়ার জন্য তোমাকে অনেক থ্যাঙ্কস রবি। তুমি যদি এই সময় টাকাটা না দিতে তাহলে তাহলে আমি কি যে সমস্যায় পড়তাম সেটা ভেবেও আমার ভয় লাগছে। টাকাটা আমি যে করেই হোক তোমাকে ফেরত দিয়ে দেবো। এই কি বলছো তুমি এগুলো? তুমি এই দোকানের জন্য অনেক কিছু করেছো আর তার সামনে এই 1,00,000 টাকা কিচ্ছু নয়। ওই টাকার চিন্তা এবার থেকে আমার। তুমি এই সব কিছু নিয়ে অকারণে একদম মাথা খারাপ করো না। আচ্ছা সময় হয়ে গেছে, তাহলে এখন সিনেমায় যাওয়া যাক। তুমি ড্রেসটা চেঞ্জ করে এসো। লক্ষ্মী আয়। উমার সাহায্য নিয়ে এই ভাগ্য লক্ষ্মীকে দোকান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করব ভাবলাম, আমার পুরো প্ল্যানটা রবি এসে ধ্বংস করে দিল। তোমরা কি করে সিনেমা দেখতে যাও সেটা আমিও দেখব। আমার কাটা টিকিট দিয়ে তোমরা সিনেমা দেখতে যাবে ভাবছো তাই তো? তোমার এই বাইক আমি পাংচার করে দেবো।
এবার তোমরা কি করে যাও আমিও দেখব। বল রে। কি রে তেজু, তুই আর রবিকে সিনেমা দেখতে গেছিস? না রে। কেন, কি হয়েছে? ওই ভাগ্যলক্ষ্মী আমাদের মাঝে চলে এলো, তাই সবকিছু মাটি হয়ে গেল। কি করেছে সেসব পরে বলবো, এখন রবি আর লক্ষ্মী একসাথে সিনেমা দেখতে যাচ্ছে। আমি তো তোকে আগেই বললাম দেখ যে ভাগ্য ওদের সাথেই আছে। ভাগ্য না রে, স্বয়ং ভগবানও আজ যদি ওদের সঙ্গে থাকে আমি ওদের ছাড়বো না। কি করবি তুই? করবো না, অলরেডি করে ফেলেছি। তাই নাকি? ওরা আজ কোনোভাবেই সিনেমা দেখতে যেতে পারবে না। তুই জিতবি নাকি লক্ষ্মী জিতবে সেটা কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। আমি জিতবো, আর তারপরে তোকে ফোন করব, বুঝলি? যাওয়া যাক। বাই তেজা। সিনেমা দেখতে যাচ্ছ, তোমার বাড়িতে কি করি এবার দেখো। শাড়িগুলো সুন্দর হয়েছে বলো, আরো একটা শাড়ি নিলে হতো। কিনে দেবো, কিনে দেবো। এটা পাংচার কি করে হয়ে গেল? আসার সময় তো ঠিকই ছিল। দেখেছো এখানে নিচে পেরেক পড়েছিল, কি করে হলো? কেউ ইচ্ছে করে পাংচারটা করেছে। কে এরকম করতে পারে? ওকে যদি আমি একবার ধরতে পারি না, ওকে ধরে উচিত শিক্ষা দেব আমি। এই কে রে, কে করেছে এটা? কোথায় লুকিয়ে আছিস? সাহস থাকে তো সামনে আয়। গেল গেল সব গেল, এই পরিবারের মান সম্মান মাটিতে মিশে গেল। সবাই ঘরে বসে কি করছে? এখানে এসো, এসো বলছি। কেন, এখন আবার কি হলো? তোমাকে সম্মান দিতে হবে না, বসে থাকো। আমি আবার এখন কি করলাম? এই আমার মাথা গরম আছে, আমাকে ঘাটাবে না। কি হলো উমা, বাড়িতে ঢোকার পর থেকে চেঁচাচ্ছো এত? তোমার ভাগ্যলক্ষ্মী কত বড় চোর সেটা না জেনেই তোমার বৌদি তাকে এই বাড়িতে এনে ঠাঁই দিয়েছে। ওর প্রতি নাকি অনেক কৃতজ্ঞতা দেখানো হচ্ছে। সেদিন যখন তুমি ওকে বাড়িতে নিয়ে আসলে দিদি, আমি তখনই বলেছিলাম বাড়িতে দুটো জোয়ান ছেলে আছে, ওকে থাকতে দিও না, দিও না থাকতে। তখন তুমি কি বললে আমাকে? আমার দেওরদের উপরে ভরসা আছে, ভাগ্যলক্ষ্মীর উপরে তো আরো বেশি ভরসা আছে আমার। চোরকে যতই ভালো করার চেষ্টা করো, ও চুরির স্বভাব যাবে না, ও আরেকবার প্রমাণ করে দিয়েছে। ও যে কিরকম মেয়ে সেটা আগে থেকেই জানতাম আমি। এই ফালতু ওই মেয়েটাকে দোষ দিও না, তুমি কি হয়েছে সেটা বলো। আমার বান্ধবী গীতাকে দেওয়ার জন্য সকালে ওকে 100,000 টাকা দিয়ে দিয়েছিলাম আমি। যখন আমার বান্ধবী ওর কাছে টাকাটা চাইতে আসলো, ও অবাক হয়ে বলল হারিয়ে গেছে।
তখন রবি একজনের কাছে গিয়ে 1,00,000 টাকা ধার করে তারপরে আমার বান্ধবীকে টাকাটা ফেরত দিল। ওই টাকাটা ভাগ্যলক্ষ্মী চুরি করেছে আমি সেটা জানি। এত বড় একটা কাণ্ড ঘটানোর পর কোনো অনুশোচনা না করে ও রবির সঙ্গে বাইকে চড়ে সিনেমা দেখতে চলে গেল। আর এটা আবার কি নতুন গল্প? পূর্ণিমা তুই চুপ কর, আমরা কথা বলছি তো। ঠিক আছে। আচ্ছা উমা, রবি আর ভাগ্যলক্ষ্মী সিনেমা দেখতে গেছে এটা কে বললো? আমার এক বান্ধবী ফোন করে জানিয়েছে আমাকে। ভাগ্যলক্ষ্মীর সাথেই সিনেমা দেখতে গেছে কনফার্ম? রবি একটা মেয়ের সঙ্গে সিনেমা দেখতে গিয়েছে, ওটা ভাগ্যলক্ষ্মী ছাড়া আর কে হবে শুনি? শিওর বলছো তো? আমি একদম ঠিক বলছি। দিব্যি খেয়ে বলবো তোমাকে? ঠিক আছে বলছি। তুমি আমাকে ছুঁয়ে দিব্যি খেলে কোনো লাভ নেই। ভিতর থেকে একজন আসবে, তাকে ছুঁয়ে দিব্যি খেয়ে বলো। সেটাই ঠিক হবে। পূর্ণিমা হ্যাঁ নিয়ে আয়। হ্যাঁ আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। ভেতরে কে আছে? এসো এসো চলে এসো, চলে এসো চলে এসো। ভাগ্যলক্ষ্মী দিদি, আগে আমাদের ডক্টর দিদিকে কফি দাও তো। আমরা যে ভাগ্যলক্ষ্মীকে চিনি এই তো সে। তুই যা দেখছি আমাকে ভালোভাবে ফাঁসিয়ে দিল। তোর দিদি আমার লাগবে না, বাকিদের দাও। কি হয়েছে উমা, কি ভাবছো? এবার দিব্যি খাও। কারোর বিরুদ্ধে দোষ দেওয়ার আগে ওটা সত্যি না মিথ্যে সেটা ভালো করে জেনে নেওয়ার পর কথা বলা উচিত। অকারণে দোষ দেওয়াটা প্রচন্ড বড় ভুল। যাকে দোষ দেওয়া হয় তার মনে কত কষ্ট হতে পারে সেটা একটু হলেও ভেবে নিতে হয়। উমা কোনো কথা বলছো না যে, কি হলো? সিনেমায় রবির সঙ্গে একটা মেয়েকে দেখেছে আমার বান্ধবী বলেছিল, ও হয়তো ভাগ্যলক্ষ্মী হবে সেটাই ভেবেছিলাম। কারণ রবির বাইকে চড়ে ওরা দুজনেই তো একসঙ্গে দোকান থেকে বেরিয়ে গেল। কিন্তু ও তো এখন বাড়িতেই আছে। সেটাই তো মাথায় আসছে না আমার। রবি হয়তো অন্য কাউকে নিয়ে সিনেমা দেখতে গেছে, আমি কি জানি সেটা? বৌদি, আরে 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 আরে, সবাই মিলে একসাথে দাঁড়িয়ে আছো এখানে, কি ব্যাপার? কফি। থ্যাংক ইউ। কি সিনেমার ম্যাটারটা? ওই জন্যই তুমি এত উৎসাহ দেখাচ্ছ? কেউ কারোর সাথে কোথাও সিনেমা দেখতে যায়নি। আসলে তখন যেটা হয়েছিল সেটা আমি তোমাকে বলছি। হ্যাঁ পূর্ণিমা দিদি, হ্যাঁ গাজর কেনা হয়ে গেছে, আর কিছু কিনতে হলে বলো, ওটাও কিনে নিয়ে আসছি। আর কিছু লাগবে না, তুমি বাড়ি চলে এসো। ঠিক আছে আমি চলে আসছি। কত হলো দাদা? 100 টাকা হয়েছে ম্যাডাম। এই নিন। আচ্ছা থ্যাঙ্কস দাদা। এই নিন, আবার আসবেন। ব্যাপারটা শুধু এইটুকুই, তোমার ওই ফ্রেন্ডের কথা মতো আমি আর লক্ষ্মী তখন কোথাও যাইনি, সিনেমা দেখতেও যাইনি। কিন্তু তোমরা তো একসঙ্গে বাইকে বেরোলে দেখলাম। না তো। আরে লক্ষ্মী কোথায় যাচ্ছ তুমি? তুমি বললে সিনেমা যাবে না, তাহলে এখন কোথায় যাচ্ছ? না রবি, আমি অটোতে চলে যাচ্ছি, তুমি বাইকে চলে এসো। আরে কেন? আরে অনেক সবজি নিয়েছি না, তাই আমি অটোতে যাচ্ছি। তুমি বাইকে এসো, সাবধানে এসো কিন্তু। দাদা এখানে পাশে থার্ড ক্রস। চলো চলো। এটাই হচ্ছে ম্যাটার। উমা রবি আর লক্ষ্মী একসাথে বাইকে এলেও তাতে কোনো ভুল নেই। তাই বলো দিদি, না মানে কোনো বাজে যখন কিছু নেই তখন ওদের দুজনের মনে ডক্টর দিদি কি যে বলছে উল্টো পাল্টা বুঝতে পারা যাচ্ছে না।
তুমি চুপ করে থাকো। আচ্ছা চুপ করছি। কিছু না জেনে বকবক করছে, নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল হচ্ছে। গন্ডগোল তোমার মনে আছে ওমা? ওরা দুজনই ঠিক আছে, তুমি নিজেই নিজের মাথা গুলিয়ে ওদের দোষ দিচ্ছ। লক্ষ্মী তুমি ভিতরে যাও মা, ওর কথাই কিছু মনে করো না তুমি। ঠিক আছে দিদি। এই এই লক্ষ্মী এক মিনিট দাঁড়াও না। আমরা যে একসাথে সিনেমা দেখতে যাব সেটা উমা বৌদি ঠিক করে ফেলেছে। তাহলে ওনার আশাতে কেন জল ঢালবো বলতো? তাই আজকেই আমরা একটা ভালো সিনেমা দেখব। কি কি বলছিস রে দাদা? আমরা সেটার জন্য কোনো সিনেমা হলে যাচ্ছি না গো। বাড়ির সমস্ত এসিগুলোকে অন করে বাড়িটাকেই আমি সিনেমা হল বানিয়ে দেবো। জলি সুপার সুপার। এ ও খুব ভালো খুব ভালো। কি ও হচ্ছে? চুপ করে থাকো। কে আমি? গ্রামেও ওই রকম বলতো। আমাকে অপমান করে সবাই মিলে এখন সিনেমা দেখবে? দেখাচ্ছি তোমাদের সিনেমা আমি। আজকে সিনেমাটা আমরা দেখতে পাবো তো? হ্যাঁ রে। আরে স্মার্ট টিভি তো, তাড়াতাড়ি প্লে কর না। একটু দাঁড়া, 2 মিনিট ওয়েট কর। কাকা রেডি তো? রেডি ব্রো। রেডি রেডি রেডি। ওকে সিনেমা শুরু হচ্ছে, সবাই তাড়াতাড়ি চলে এসো। আরে বাড়িতে মাটি তো বসে দেখতাম, তুমি এখানে বসো। এটা দেখছি নতুন ব্যাপার, চলো 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 এখান থেকে সরে যাও। আরে বাবা এখানেও আমি গিয়ে ডেকে আনছি। আরে তোমরা সিনেমাটা তাড়াতাড়ি চালাও না। উমা সবাই একসাথে সিনেমা দেখবো আর তুমি এখানে বসে আছো? আমার একটু পড়াশোনা করার আছে। অনেক পড়ে ডক্টর হয়েছো, আর দরকার নেই, চলো। আরে তাড়াতাড়ি চালাও না, শুধু এমনি এমনি টিভিটাকে চালিয়ে রেখেছো। কি ব্যাপার লক্ষ্মী, তুমি ওখানে দাঁড়িয়ে, এখানে এসে বসো। এই তুই গিয়ে জায়গায় বসে পড়, ও আসবে। সরি। তুমি ভালো করে বসো। ক্রিকেট দাদা তাড়াতাড়ি করে একটা সিনেমা চালাও না। কি সিনেমা চালাবে গো? 96। তার মানে? 96। আরে দেখছো দিদি, এখানে একটা সিনেমা দেখার সময় নেই আর বলছে 96টা সিনেমা দেখাবে। আমার রান্নাঘরে অনেক কাজ আছে, চটপট করো না। টিকিট, হ্যাঁ 100টা সিনেমা কিন্তু চলবে না, একটাই সিনেমা চলবে। আর সিনেমাটার নাম হলো 96। ও 65 বলে বইটা ছিল সেই রকম? হ্যাঁ ওই রকমই। ও সিনেমাটা ভালো হবে তো? সুপার রোমান্টিক সিনেমা। এই সরি বাবা, 10 বছর পর বলবি। এই সিনেমাটা চালা। এই ক্যামেরার মধ্যে এমন একটা ছবি আছে যেটা দেখলে আমি 30 বছর আগে ফিরে চলে যাই। তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? সো লাইক ইট হাউ? হ্যাঁ সবই বুঝতে পারছি, তোর মাথাটা একদম খারাপ হয়ে গেছে জানু। আরে তুই আমার মুখটা চেপে ধরলি কেন? ওকে আমি সবকিছু বলে দিতাম আজকেই।